So hey guys, what's up? It's me, the dsarkarmotovlogs. Oh, sunglasses pure aji guys. Etake to change korte hobe. So guys, kemon acho sobai? So guys, ajke video ta khub interesting. Ar video ta ami shoot kore felechi. Tar age let's play the intro guys. What is up guys, it's me, the dsarkar. Kemon acho guys? Ami abaro eshe gechi tomader sathe full to energy tikao ekta mode guys. Actually bohu din dhore ami chesta korchi video bananor but some reason and life ta kichu up and down thakar karone video ami banate pachhilam na but ebar theke ami abaro tomaderke jabe bolechi video abar ager moton continue korbo but also guys obosshoi ami abar ager moton video continue korbo actually guys dekho amader jibon ta na ekdom shoja sorol lekhar moto na up and down thekei thakbe to seta ki overcome kore tomake egiye jete hobe amar life e erokom kichu situation thake but kono manusher life e na erokom mane ki bolo relaxable ba ekdom erokom straight যায় না তার লাইফও আপ এন্ড ডাউন থাকে ঠিক সেরকমই গাইস ভাবছিলাম ভিডিও বানাবো বাট কি বলতো গাইস ফার্স্ট অফ অল মনসুন সেকেন্ড গাড়ির অনেক বড় একটা সার্ভিসিং এসে গিয়েছিল মেজর প্রবলেম ছিল তো ফাইনালি আজকে ডেটে দাঁড়িয়ে আজকে আমি একটু চিন্তামুক্ত আর গাইস মোটামুটি এখন থেকে ভালো ভালো কন্টেন্ট আমি ভাবছি তোমাদেরকে যেগুলো দেবো যেহেতু সামনে উইন্টার আসছে আর গাইস ডিমোটিভেট ছিলাম একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম তোমরা দেখেছো যারা আমার ডেইলি ফলোয়ার্স বা ডেইলি ভিউয়ার্স তারা জানো আমি একটা না শর্টস ছাড়ছিলাম বাট এই রিসেন্টলি লক্ষ্মী পুজোর দিন মানে আমাদেরই এক দাদা অনির্বাণ দা যার কাছে এই ক্যাফে রেসার বাইকটা ছিল সেই দাদা কিন্তু দেখলাম একটি ইন্টারসেপ্টার 650 গাইস সেই 650 গাইকটা ওয়ান করেছে তো দেখে ভালো লাগলো তার সাথে গাইটা আমি রাইড করেছিলাম ইভিনিংয়ে তারপর থেকে আমি একটু এনার্জেটিক বা একটু ভালো ফিল করছি আর গাইস একটা মিডিল ক্লাস ছেলেই বুঝতে পারবে গাইস আমার এই কথাটা তারা রিলেট করতে পারবে গাইস মানে একটা মিডিল ক্লাস ভাইয়ের কাছে বা একটা মিডিল ক্লাস ছেলের কাছে একটা বাইকের সেই কী বলো ইমোশনটা কতটা ভ্যালুয়েবল তো গাইস আজকে অনেক দিন পর গাড়ির কাজ করালাম যেই ভিডিওটা আমি হয়তো দেবো পরবর্তী দিন তোমাদেরকে গাইস বলি আমি একটু আগে ব্রাউজ করতে করতে আমি হঠাৎ করে একটা কন্টিনেন্টাল জিটি দেখলাম যেটা থেকে আমার সেই ইন্টারসেপ্টারের কথাটাও মাথায় আসলো গাইস ইন্টারসেপ্টার 650 আমি ফার্স্ট টাইম চালালাম জানি কোনো ভিডিও শট বা কোনো ক্লিপস নেই বাট বাইকটা এক ঝলক দেখে নাও গাড়িটা কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করো আর গাইস এই কন্টিনেন্টাল জিটি আর ইন্টারসেপ্টার কিন্তু ইঞ্জিন সেম যারা মনে করছো গাইস টাউনে চালাবে টাউনে চালানোর বাইকই না এটা কারণ এর যে মানে থ্রটলিং রেসপন্স আর এটা এত বড় একটা হেভি ইঞ্জিন তো এটা টাউনে চালানো পসিবলই না গাইস আমি হার্ডলি তিনটা গিয়ার অবধি তুলেছি গাইস তারপর থেকে আমি তুলতে পারছি না বাট লটস অফ ভাইব্রেশন পেয়েছি গাইস তোমরা যদি চাও তাহলে আমি সেই ইন্টারসেপ্টার 650 ওপরে কিন্তু গাইস অবশ্যই একটা ভিডিও বানাবো যদি তোমরা চাও মানে এই যে আমি গুগলে যে আমি কন্টিনেন্টাল জিটি পেয়েছি তার কয়েকটা ছবি আমি শো করছি একবার জাস্ট চেক আউট করো এই কন্টিনেন্টাল জিটিটা মানে যে সাইড ফিয়ারিংটার জন্য এর মধ্যে একটা সেই রেট্রো লুক আসছে মানে আই থিঙ্ক এটাকে রেট্রো লুকই বলে তো দেখে কিন্তু গাইস অনেকটা ভালো লাগছিল তো এরকম মডিফিকেশনও আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতে চালু হয়ে গেছে দেখে খুবই ভালো লাগলো আর আজকে আমি ঘরে বসে ভাবছি যে সারাদিন হয়ে গেল আজকেও ভিডিও দিলাম না বাট আমার মাথায় আসলো না একটা ভিডিও তো দেওয়া উচিত গাইস আমরা যতটাই ডিমোটিভেট থাকি না কেন বা মোটিভেট থাকি কেন তোমার সাথে শেয়ার করবো এবার থেকে আর গাইস এবার থেকে তোমরা ব্যায়ামে ভালো ভালো ভিডিও দেখতে পারো ভাতি পুজো আসছে নতুন ভিডিও বানাবো আর কিরকম কনসেপ্টে ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এটাই ছিল আজকে একটা ছোট্ট একটা ভিডিও গাইস যদি কিছু ভালো থাকে দেন ইফ ইউ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে গাইস তোমার সাথে অন্য একটা ভিডিওতে তখন জন্য স্টে সেফ স্টে হোম গুড ডে বয়েজ